সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে ক্লাসটি করব নৈতিকতার এবং মূল্যবোধ যে পার্টি রয়েছে, এখানে কিন্তু কোশ্চেন থেকে আপনি ইজিলি 6-7 মার্ক পেতে পারেন। তো আপনাকে পড়ার ধরনটা বুঝতে হবে, আর এখানে অনেক কনফিউজিং থাকে, সাধারণ আদাগুনো বেটার যেগুলো আপনার কমন পড়বে আপনি শুধু সেগুলো দেখাবেন। তো দেখেন প্রতিবারই থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনার শব্দটি কোন উৎস থেকে এসেছে, গ্রিক, ল্যাতিন, এরকম কিন্তু প্রায় কোশ্চেনটা করে থাকে। তুমি প্রায়োরিটির দিক থেকে আমি কিন্তু কোন শব্দটির উৎপত্তি ব্যুৎপত্তিগত দিক থেকে কোন উৎস থেকে সেটা কিন্তু কোশ্চেনে এসে থাকে। তো এখানে দেখেন যে গ্রিক যে অক্ষরগুলো রয়েছে আমি এখানে শর্ট আউট করেছি যে গ্রিক অক্ষরগুলো, এগুলো বিভিন্ন জব পরীক্ষায় এসে থাকে। তো এগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন আপনারা আশা করি। তো এ পাশে আসলে আমি ক্লিয়াতিন অক্ষরগুলোকে আমি লিখেছি, এবং এই অক্ষরগুলো যে আপনার কোন শব্দ থেকে আসছে বা এই শব্দগুলো কোন উৎস থেকে এসেছে এটাও আসে যেমন, এবং শব্দের অর্থটাকে এটাও কিন্তু অনেক সময় আসে, এবং কিন্তু পাশে কিন্তু অর্থ লেখার চেষ্টা করেছি। দেখেন করাপশন মানে কি, তারপরে আপনার মরালিটি মানে কি, নীল মানে কি, তো নীল কথাটি সর্বপ্রথম কে বলছে, শূন্যবাদ কথাটি কে বলছে, ফ্রেডরিক নিৎসে, তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমি আসি যে শব্দ পড়ে গ্রন্থ, গ্রন্থ কিন্তু প্রতিবারই দিয়ে থাকে, গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট। তো গ্রন্থগুলো শর্টিং আউট রাখার চেষ্টা করেছি, ফরাসি দার্শনিক মন্টেস্কু, ইনি দি স্পিড অফ ল এই সন্ধি লিখেছেন, এবং তাকে ক্ষমতার স্বতন্ত্রীকরণ এসে দেখেন গ্রন্থ কে লিখেছেন এবং কোনটার জনক, যে হচ্ছে কে কোনটার জনক এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি নিকোলা ম্যাকিয়াভেলি, ইতালির ফ্লোরেন্সে তার জন্ম, এবং তিনি কিন্তু কি যে জাতিরাষ্ট্রর তিনি আছে প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা, তাকে আধুনিক রাষ্ট্রবিশ্বের জনক বলা হয়। তো এনার গ্রন্থগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন দি প্রিন্সেস, দ্য ডিসকভারি, দ্য আর্ট অফ ওয়ার, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে বাঙালি নোবেল জয়ী, অর্থনীতি নোবেল জয়ী অমর্ত্য সেন, ইনি কিন্তু প্রথম এই যে দেখেন আপনারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইনি প্রবর্তন করেন, এটা UNDP কিন্তু 1990 সাল থেকে প্রকাশ করে, আর ইনি কিন্তু বাংলাদেশের মতো প্রথম কি নোবেল পুরস্কার পায়। তো এরপরে আমরা যদি আসি যে আরেকজন বিখ্যাত দার্শনিক জেরেমি বেন্থাম, তো তার কিন্তু বিখ্যাত গ্রন্থ যে কাজগুলো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপর জন স্টুয়ার্ট মিল, ইনিও ইংল্যান্ডের, ইনি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জনক। তো তার গ্রন্থগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোন কোন গ্রন্থ লিখেছেন এগুলো গুরুত্বপূর্ণ। এস্টেটলার কিন্তু গ্রন্থ গুরুত্বপূর্ণ। ইমানুয়েল কান্ট কিন্তু বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছে, আপনার বিগত বছরের কোশ্চেনগুলো দেখতে পাবেন যে আপনার এই যে নীতিবিদ্যার যে মূলনীতি যে তিনটি, এটা কিন্তু এই যে কর্তব্যমুখী নৈতিকতার প্রবর্তককে, এটা কিন্তু অনেক অনেকবার এই কোশ্চেনটা আসছে, বা ইমানুয়েল কান কোন দেশের নীতিবিজ্ঞানী ছিলেন এগুলো তো আসে, এবং তার গ্রন্থগুলো কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো আসে। রবার্ট কি বলে বার্টন রাসেল, এই যে বার্টন রাসেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ইনি কিন্তু দার্শনিক হয়ে কিন্তু সাহিত্য পুরস্কার পেয়েছেন। তার এই যে ম্যারেজ অ্যান্ড মরাল এই গ্রন্থটির জন্য তিনি কি 1950 সালে তিনি নোবেল পুরস্কার পায়, যে ম্যারেজ অ্যান্ড মরাল এই গ্রন্থটির জন্য। তো এই গ্রন্থগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপরে দেখেন এখান থেকে একটা আমাকে আপনি কমন পাবেন যে উপাদান কয়টি, কত সালে কে কোন সংস্থা কর্তৃক কতটি দেওয়া হয়, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আপনার পরীক্ষায় প্রচুর পরিমাণে দেয়, এবং এক মানে প্রতিবারই একটা থাকে এখান থেকে কোশ্চেন থাকবে আর কি। তারপরে বাংলাদেশের আসলে জাতীয় শুদ্ধাচার যে সোরা বাংলা গড়া পড়তায়, এটা হচ্ছে 2012 সালে এটা আপনার গঠন করা হয়, এটা কিন্তু অনেক সময় দেয় যে আপনার কত সালে জাতীয় শুদ্ধাচার নীতি প্রকাশ করা হয়। এই গ্রন্থগুলো দেখেন প্লেটো, প্লেটো কী কথা বলছেন এগুলো আছে, বাংলাদেশের যে নব্যনৈবিতিকতা প্রবর্তক আজকে আরবাজি আরজালি মতব্বর, এনার কিন্তু একবার কোশ্চেন এসেছিল, এনার গ্রন্থগুলো মনে রাখতে হবে। উইলিয়াম এফ অকবার্ন, কার্সাল লেক তত্ত্বের প্রবক্তা। এরপর দেখেন সংজ্ঞার ক্ষেত্রে, সংজ্ঞা কিন্তু আমাদের মনে রাখা খুবই টাফ। তো আমি যে কাজটা করেছি, আপনি যদি দেখেন যে কিওয়ার্ডগুলো শুধু মনে রেখেছি, যেমন কি স্টুয়ার্সি ডট, এই স্টুয়ার্সি ডট যদি আসে তাহলে কি সমষ্টি কথাটা চলে আসবে, আমি কিন্তু ওই কিওয়ার্ডগুলো কিন্তু ঘরের মাধ্যমে কিন্তু ইন্ডিকেট করে দিয়েছি। তো যে পম্ফ্রে আসে, পম্ফ্রে কথা আসলে কি অনভিপ্রেত কথাটা চলে আসবে, এই যে ফ্রে প্রে, এভাবে মনে রাখবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। যেমন ক্লুখেন বলছে ক্লাইট ক্লুখন,
মৌলিক বৈশিষ্ট্য বা প্রকাশ্য অনুমে এ কথা থাকলে তাহলে কোলার উলুকেন বলছেন। তারপরে এম আর উইলিয়াম বলছেন প্রধান মানদণ্ড, তার কথার মধ্যে আসবে যে মূল্যবোধ মানুষের ইচ্ছার প্রধান মানদণ্ড, এই কথা চলে আসলে তাহলে বুঝবেন যে আপনার এম আর উইলিয়াম বলছেন। বা ফ্রাঙ্কেল যদি কথা ফ্রাঙ্কেলের যদি বলে যে ফ্রাঙ্কেল উক্তিটা কি, আপনি ঐক্যের বোধ মুখস্থ রাখবেন, তো এই কিওয়ার্ডগুলো শুধু মুখস্থ রাখবেন তাহলে আপনার জন্য আর কি ইজি হবে। এভাবে আমি মুখস্থ করার চেষ্টা করছি। যেমন এইচ এম জনসন, এই কথাটা চলে আসলে জনসন বিবিলোশন কি মানদণ্ড নিয়ন্ত্রণ করে, তো এটা বলতে পারবেন আপনি। মেরিল মানে কি, মেরিল সাবান মানে কি বিশ্বাস, বিশ্বাসের এক প্রকৃতি, এই কথা চলে থাকলে আপনি কি করবেন, মেরিল মেরিল সাবান্তি মনে রাখতে পারেন এভাবে। তো পরবর্তীতে বাকিগুলো আমি এভাবে আইডেন্টিফাই করার ট্রাই করেছি। আপনি দেখেন এই যে নিকোলাস রেসার, দেখে খুশি মনে হয়, আর্টি পোপেন, আর্টি শেফার, আর্টি শেফার ভালো বা মন্দ, আর যদি পোপেন আসে তাহলে এখানে কিন্তু কি বা হবে না, জাস্ট একটা কি হবে, হাইফেন হবে। আর এম স্পেন্সার বলছে তার কথার মধ্যে সম্ভাব্যকতা চলে আসবে। এভাবে মূল্যবোধ, মূল্যবোধ দেখেন সক্রেটিস বলেছেন সত্যের বিকাশ, প্লেটো বলছেন সার্বিক বিকাশ, আবার এসে পরিপূর্ণ জীবন বিকাশ, মহাত্মা গান্ধী বলেছেন সুষম বিকাশ। এভাবে সুশোষণেরটাও আমি এভাবে সংজ্ঞা ট্রাই করেছি। এই যে যদি জি বিবলে আসে তাহলে জবাবদিহিতামূলক, ম্যাকোনিয়া বলছে রাষ্ট্রের সাথে সুশীল সমাজে, বিশ্বব্যাংক বলছে ক্ষমতা প্রয়োগ করা যায়, ইউএনডিপি অর্থনৈতিক রাজনৈতিক এবং রাজনৈতিক কর্তৃত্বের প্রয়োগ করে, মিশেল ক্যামডেসাস বলছেন হচ্ছে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, কোফি আনান বলছে গণতন্ত্রকে শক্তিশালী করা যায়, এবং আইএমএফ বলছে দেশের উন্নয়নের জন্য প্রতিটি স্তরে সুশাসনকে অত্যাবশ্যক। তো এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, এগুলো মুখস্থ করতে হবে। নীতিবিদ্যার ক্ষেত্রে আমি এভাবে ট্রাই করছি, যেমন ম্যাকেনজি বলছে আচরণের মঙ্গল, তারপরে জি মুর বলছে অশুভের প্রতি বিরাগই নৈতিকতা, এগুলো আপনার কিন্তু পরীক্ষায় কিন্তু দেয়, উক্তি কিন্তু একটা দিয়েই থাকে, উক্তি কিন্তু আপনার একটা এক মার্ক কমন পাবেন, যে উক্তি উক্তি থেকে কিন্তু একটা কমন পাবেন, এক দুই মার্ক কিন্তু ইজিলি কমন পাওয়া যায়। এবং দেখবেন যে আইনের আইন সম্পর্কে কী কী বলছেন, তো এগুলো কিন্তু শর্ট করে আমি শুধু কিওয়ার্ডগুলো মনে রাখবেন, কিওয়ার্ডগুলো মনে রাখা আপনার জন্য কি অনেকটা ইজি হবে বা মনে রাখতে সুবিধা হবে, কারণ পুরোটা মনে রাখা খুব কষ্টকর। এরপরে কোনটা কোন অধিকার, এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। আর এছাড়াও আপনি বাংলাদেশ এবং সুশাসন সম্পর্কিত যদি কোনো সরকার কোনো পদক্ষেপ নেয় সেগুলো গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনি সংবিধানের অনুচ্ছেদ এসডিজি এমডিজি, তারপর তথ্য অধিকার আইন, এবং এই অধিকারগুলো সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে সেগুলো থেকে কিন্তু আপনি প্রশ্ন কমন পাবেন। তো আপনি কিন্তু ইজিলি এই কোশ্চেন আপনি কিন্তু কমন পেতেই পারেন। ধন্যবাদ সকলকে।